শেখ হাসিনার দোসরদে গ্রেফতার করা না হলে আবার রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, 16 বছরের অন্যায় অত্যাচার কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে, আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনি ও তাদের দোসরদের গ্রেফতার করুন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।